গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি লাটাগুড়ির জঙ্গলে। সম্ভবত ট্রেন 07514 বামনহাট শিলিগুড়ি জাংশন প্যাসেঞ্জার দিয়ে আমরা চলছি। এটা যেহেতু ডুয়ার্সে আপনার প্রোটেক্টেড এরিয়া ঢুকে গেছে, এই কারণে ট্রেন এখন আসতে চলছে টু সেভ দ্য ওয়াইল্ড লাইফ। মাঝে মাঝে হাতি চলে আসে, ট্রেনের সামনে হাতি পড়ে যায়, স্বাভাবিকভাবেই ইনোসেন্ট হাতি বা বন্য প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য এখানে ট্রেন আসতে চালানো হয়। এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কম পাওয়া যায়। বেশ গভীর জঙ্গল দুদিকে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকেও রয়েছে, এদিকে রয়েছে চা বাগান, এদিকে রয়েছে চা বাগান। টুয়ার্সে কিন্তু এর চেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। লাটাগুড়ি যে সুন্দর জায়গা তা না, টুয়ার্স, তরাই, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং কুচবিহারের কিছু কিছু জায়গা এখনো এক্সপ্লোর করার প্রচুর বাকি আছে। এখানে ডেভেলপমেন্টও চলছে, দেখুন এখানে হাইওয়ের কাজ, ফ্লাইওভার তৈরি হচ্ছে, এনবিএসটিসি গাড়ি দাঁড়িয়ে আছে। এইদিকে দেখুন জঙ্গল দেখতে পাচ্ছেন, তবে এর চেয়ে সুন্দর সুন্দর অনেক জঙ্গল কিন্তু ডুয়ার্সে রয়েছে। রাজাবাদকা হোক, পানবাড়ি হোক, দমনপুর হোক, জয়ন্তী হোক, বাক্সা হোক, সন্ত্রাবাড়ি হোক, বলে শেষ করা যাবে না। মারাকাতা, টিয়ামারি, পানবাড়ি প্রচুর রয়েছে। তো তরাই ডুয়ার্সে কিন্তু এক্সপ্লোর করার অনেক সুযোগ রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো তরাই ডুয়ার্সে আসুন, এবং এটা দার্জিলিংয়ের মতো এত কস্টলি জায়গাও না, অনেক চিপে অনেক সুন্দর প্রকৃতিকে উপভোগ করে যান। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।